আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করতে দিল্লিতে বৈঠক বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির। 46 জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, আরও 4টি আসনে প্রার্থী ঘোষণা বামেদের। সংসদে অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেত্রী মহামৈত্রীর একাধিক ঠিকানায় সিবিআই এর তল্লাশি অভিযান। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার, মহামৈত্রীর ঠিকানায় সিবিআই তল্লাশি এবং গার্ডেন রিচ ইস্যুতে তৃণমূল সরকারের কঠোর সমালোচনায় বিরোধীরা। রঙের উৎসব দোল ও হোলির প্রস্তুতি তুঙ্গে, বিকোচ্ছে আবির এবং ভেষজ রং। লেতে সেনা জওয়ানদের সঙ্গে হোলি উদযাপনে প্রতিরক্ষামন্ত্রী। আইপিএলে আজ রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি। নমস্কার, আজকে বিস্তারিত সংবাদে। আসন্ন লোকসভা নির্বাচনে আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে গতকাল সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। দলের সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ স্থানীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের 150 জন প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, আজকের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ পেতে পারে। প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি। লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় 46 জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং রাজগড় লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায় বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে হেভিওয়েট নেতাদের প্রচার কর্মসূচি নির্ধারণে 2 সদস্যের কমিটি গঠন করেছে কংগ্রেস। কমিটিতে আছেন রণদীপ সিং সুরজেওয়ালা এবং মনীষ ছাত্রাত। রাজ্যে তৃতীয় দফায় 4টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। এর আগে প্রথম দফায় 16টি এবং দ্বিতীয় দফায় 1টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গতকাল জানিয়েছেন, মুর্শিদাবাদে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রানাঘাটে অলোকেশ দাস, বর্ধমান দুর্গাপুরে সুকৃত ঘোষাল এবং বোলপুরে শ্যামলী প্রধান তাদের প্রার্থী হচ্ছেন। কয়েকটা প্রার্থী ঘোষণা করছি। মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম, রানাঘাট এসসি সিপিআইএম অলোকেশ দাস, বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল, বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান। পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে। সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। সংসদে অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেত্রী, প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মৈত্রর কলকাতার আবাসনে গতকাল অভিযান চালালো সিবিআইয়ের একটি দল। সকাল 7টা থেকে প্রায় 6 ঘন্টা 45 মিনিট ধরে আলিপুরের ওই ফ্ল্যাটে তল্লাশি চলে। দুপুর 1টা 45 মিনিট নাগাদ সিবিআই আধিকারিকরা সেখান থেকে চলে যান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসনটিকে ঘিরে রেখেছিলেন। উল্লেখ্য, অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগে লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করেছে সিবিআই। সিবিআই গতকাল মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের অফিসেও হানা দেয়। দুপুর 3টের কিছু পর সিদ্ধেশ্বরী কালীবাড়ির কাছে ওই অফিসে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। পরে অফিস সংলগ্ন আরেকটি বাড়িতেও যায় তদন্তকারী দল। প্রায় 2.5 ঘন্টা পরে সিবিআই আধিকারিকরা চলে যান। গতরাতে মহুয়া মৈত্রীর করিমপুরের আনন্দপল্লীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালায়। রাত 7:45 নাগাদ তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা বাড়িতে ঢোকেন। রাত 10:00 নাগাদ তারা সেখান থেকে চলে যান। তৃণমূল কংগ্রেস নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতেও দীর্ঘ সময় তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই প্রসঙ্গে বলেন, এত তল্লাশি হলে মনে হয় ডাল মেকুচ কালা হে। কোন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি মানে
পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে ইনভেস্টিগেশন হয়, সেটা কি পেল তা না জেনে মন্তব্য করা যায় না। কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেড হচ্ছে কেন, তাহলে ক্যা ডালমে কুচ কালা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূলের উঁচু পদে থাকা নেতারা বাংলাকে লুট করছেন, তাদের শাস্তি হওয়া দরকার। এই বাংলায় দুর্নীতির ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে, যারা তৃণমূল দলের গ্রাম বাংলায় শহরে জেলায় যারা উঁচু উঁচু পদ দখল করে আছে, তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং কড়া ব্যবস্থা উচিত, কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো, সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা তো চাই সেটা। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, সিবিআই তদন্তে গতি প্রকৃতির খবর তারা রাখেন না, তবে মহুয়া মৈত্র যে অপরাধ করেছেন তা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। সিবিআই কিভাবে তদন্ত করবে, কোথায় তদন্ত করবে, কার বাড়ি গিয়ে তদন্ত করবে, কখন তদন্ত করবে, সেটা সম্পূর্ণ সিবিআই এর ব্যাপার। আমরা শুধু এটুকু জানি মহুয়া মৈত্র যেটা করেছেন সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক, সেটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে মন্দির ভারতের সংসদ তার গরিমা তার প্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করেছে, এবং এথিক্স কমিটির সামনে মহুয়া মৈত্র যে বয়ান দিয়েছেন তাতে তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। স্বাভাবিকভাবেই এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সেখানে সিবিআই তদন্ত হচ্ছে, এবার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতির খবর আমরা রাখি। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে এটি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর বিরোধীরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, এর মূল উৎপাটনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যা ডিক্লেয়ার করেছে 41 লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে, যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয়, প্রমাণ করা তো পরের কথা, সেটা সন্দেহ করা যায়, এর সঙ্গে তিনি যুক্ত আছেন, মন্ত্রিসভার সদস্য। এসব যদি ঘটনা ঘটছে, তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তাতেও অ্যাকশন হচ্ছে না। যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি, কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাজ্য জুড়ে দুর্নীতি ছড়াছড়ি, এর পেছনে যারা রয়েছেন তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। ये छोटी रकम है, ये बहुत सारे सत्तारूढ़ तृणमूल पार्टी के बड़े बड़े नेतागण जो पैसा चोरी करने में आदि हो गए हैं, उनकी घर में 40-50 लाख कोई मामूली सी रकम है और इनकी बड़े बड़े खजाना है। अगर सीबीआई और ईडी तहे दिल से सही दिमाग लगा के अगर जांच पड़ताल करे, तफ्तीश करे, तो ये बहुत सारे खजाना निकलेंगे, इसमें कोई दो राय नहीं। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। উত্তর তো দেওয়ার নয়, সমস্ত টাকা সরে গেছে, ওটা কোনো টাকা বলেই মনে করেনি বলে হয়তো খাটের কোণে পড়েছিল সেইটা পাওয়া গেছে, আর না হলে বলতে হবে চন্দ্রনাথ বাবু চন্দ্রালয় খুব একটা ভালো ব্যাট করতে পারেননি, একদম ছোট প্লেয়ার। তাহলে এই এরা 10-20% এজেন্ট, কোথাকার টাকা সেটা দেখবার দায়িত্ব বিজেপির নয়, যারা তদন্তকারী সংস্থা তাদের। কলকাতার গার্ডেন ব্রিজে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ঝরে গেছে 11টি তাজা প্রাণ, দায় নিয়ে চলছে তরজা। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, যে কলকাতা পুরসভা একসময় চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ ছিলেন, আজ সেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যে ঘটনা ঘটে গেল গার্ডেন ব্রিজে, অকল্পনীয়, 11টা মানুষ তারা তাদের জীবন দিতে হলো, কে দায়ী, কোন সংস্থা দায়ী এই 11টা জীবনের জন্য,
এই জীবন তো যাওয়ার কথা না, গেল কেন, কিভাবে কি করা হচ্ছে, পয়সা দিলেই সব কাজ হয়ে যায়, এগুলো দেখা উচিত। এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের, একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানান। ফিরাদ হাকিমকে গ্রেফতার করে লালবাজারে ঘুরে দেওয়া হচ্ছে। সব থেকে বড় অপরাধীর নাম কলকাতার বুকে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, রমজানের মাসে মৃত্যুর মিছিল, কাদের অপরাধ এটার পিছনে? এই ফিরাদ হাকিম এবং তার সাঙ্গ পাঙ্গদের কলকাতাকে লুট করতে গিয়ে আজ মানুষের জীবন নিয়ে চিড়িবিড়ি খেলছে। এরকম কত গার্ডেন রিজ মানুষের মৃত্যু ফাঁদ হয়ে আছে আমরা কেউ জানি না। এখন চিঠি পাঠিয়ে কাকে জিজ্ঞেস করবে, কী জিজ্ঞেস করবে? চিঠি পাঠিয়ে কটা ইঞ্জিনিয়ার এখানে দোষ ফেলানোর চেষ্টা করা হচ্ছে, ইঞ্জিনিয়ার কী করবে? যদি মেয়র বলে ইঞ্জিনিয়ার তুমি এটা করতে হবে, ইঞ্জিনিয়ার কী করবে? উদরপিণ্ডিক বুধের ঘরে চাপিয়ে এই সমস্ত লুটেরাদের বাঁচানোর চেষ্টা করছে আজকের প্রশাসন এবং আজকের সরকার। রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য এই ঘটনায় তদন্তে মেয়রের পৌরোহিত্যে কমিটি গঠনকে কটাক্ষ করে বলেন মেয়রের কমিটি প্রমোটারের পক্ষে রিপোর্ট দেবে। মেয়র কারোর উপরে ভরসা রাখতে পারছে না, নিজেই প্রশ্ন লিখছে, নিজেই উত্তর লিখছে, এরপরে নিজেই মাস্ক বসিয়ে দেবে। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, চমৎকার। এই না হলে তৃণমূল কমিটি যেটা করবে, কমিটি প্রমোটাররা যারা বাড়ি জমি জমা লুটপাট করেছে তাদের ফেভারে রিপোর্ট দেবে, কারণ তাদের নিয়েই তো তৃণমূল। একজন নেতা বলেছিলেন না, তিনি আবার ফিরাদ হাকিমের খুব ঘনিষ্ঠ, কিছুদিনের জন্য আমাদের দলে বেড়াতে এসেছিলেন, উনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে দলটাই উঠে যাবে, সরকারই চলে যাবে। আবার উনি দাঁড়িয়ে আরেক বিধায়কের বিরুদ্ধে বলেছিলেন, এই বিধাননগরের বিধায়কের বিরুদ্ধে, যে নয়নজলিতে উনি মাটি বুঝিয়ে কনস্ট্রাকশন করছেন। আমি বলেছিলাম এই নয়নজলি দেখলেই তৃণমূলের মৃতঞ্জলি, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু সেখানে কনস্ট্রাকশনই হয়েছে। সেই নয়নজলিকে না এই বিধায়ক উদ্ধার করতে পেরেছেন, না ওই বিধায়ক তার কাজ বন্ধ রেখেছেন। লোকসভা ভোটের সময় বাংলায় যাতে কোনো হিংসা না হয় তা দেখতে ভ্রাম্যমাণ রাজভবন হিসেবে রাস্তায় রাস্তায় ঘোরার কথা বলেছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তার এই ঘোষণাকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল রাজনৈতিক মহলে। রাজ্যপাল সংবিধান না মেনে অনধিকার চর্চা করছেন বলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। গতকালের জবাব দিয়ে রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন নির্বাচনী প্রক্রিয়াতে কোনো রকম হস্তক্ষেপ তিনি করছেন না, মানুষের কাছে পৌঁছানোর অধিকার ও কর্তব্য রাজ্যপালের রয়েছে, সংবিধান বিরোধী কোনো কাজ তিনি করছেন না বলে দাবি করেছেন রাজ্যপাল। এনি পলিটিক্যাল পার্টি হ্যাজ গট এভরি রাইট টু কমপ্লেইন এগেইনস্ট এনি অ্যাকশন টেকেন বাই এনি ফাংশনারি ইনক্লুডিং দি গভর্নর। আই রেসপেক্ট দ্যাট রিগার্ড। নাও দ্য ট্রুথ, লোকসভা ইজ বেটার নট অ্যালোকেট লোক people can lobby to the governor. That's all that the Lok Sabha means. There will be no interference by the governor. I repeat, no interference by the governor in the election process. Bengal has seen it even earlier. During Panchayat election, governor was on a street. There was violence in various places. To a large extent, the feedback received by me is that the governor's presence in the field could make a difference. Now also, governor will be available to the people to air their grievances evenly. Whatever relates to the election process will be forwarded to the election authorities for appropriate action. There is no order or direction from the governor. আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার পর জেরা শুরু করেছে ইডি। কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে দ্রুত শুনানির যে আবেদন জানিয়েছিলেন হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এরই মাঝে আজ ইডি হেফাজতে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির কিছু এলাকায় জল সমস্যা সমাধানে জলমন্ত্রী আতিশিকে চিঠি লিখেছেন। আতিশি নিজেই এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন। পানি আর সিবর কী কাফি সমস্যায় হো রহি হ্যাঁ, ইসে লেকর মে চিন্তিত হুম।
चूंकि मैं जेल में हूं, इस वजह से लोगों को जरा भी तकलीफ नहीं होनी चाहिए। गर्मियां भी आ रही हैं, जहां पानी की कमी है वहां उचित संख्या में टैंकरों का इंतजाम कीजिए। मुख्य सचिव समेत अन्य अधिकारियों को उचित आदेश दीजिए ताकि जनता को किसी तरह की परेशानी ना हो। ইডি হেফাজতে থেকে প্রশাসন চালানোয় অরবিন্দ কেজরিওয়ালের কঠোর সমালোচনায় স্বরূপ বিজেপি নেতা গিরিরাজ সিং। केजरीवाल जी के पास नैतिकता नाम की कोई चीज नहीं रहा। और जो अन्ना हजारे के नेतृत्व में ढाल बना करके नैतिकता की बात करते थे, अब कहते हैं कि कानून में कहीं नहीं लिखा है कि जेल से सरकार नहीं चला सकते। हमारे बाबा अंबेडकर साहब क्या सोचे थे? ऐसे नैतिकहीन लोग मुख्यमंत्री बनेंगे जो जेल जाएंगे? कट्टर ईमानदार कहने वाले कट्टर बेईमान निकले। ইডি হেফাজতে থেকে অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন চালানো তীব্র সমালোচনায় স্বরূপ হয়েছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। सरकार चलाने की बात हो रही है, जेल से गैंग चला करते हैं, जेल से सरकार नहीं चलती। और जो जिद पे हैं संविधान को तार तार करने की जिद पे हैं, उनके लिए भी संविधान में कायदे कानून हैं। चोरी और सीनाजोरी दोनों, और इंतजार कर रहे दिल्ली की जनता आएगी। हम शाम तक देख रहे हैं दिल्ली की जनता तो जो सुन रही है, अरविंद केजरीवाल गिरफ्तार हो गया तो जो शब्द बोल रहे हैं वो मैं कैमरे पे नहीं बोल सकता हूं, ऑलमोस्ट गालियां देते हुए बोल रहे हैं, भला गया। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে কংগ্রেস প্রাথমিকভাবে সমালোচনায় সরব হলেও কংগ্রেসেরই অন্দরে ভিন্ন মত প্রকাশ্যে এসেছে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেছেন, সৎ এবং নৈতিকতার খাতিরে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দরকার অরবিন্দ কেজরিওয়ালের। ইমানদারি কি যে কিতাব হতি হ্যায় না, উসকা পহলা অধ্যায় নৈতিকতা পর আধারিত হতা হ্যায়। জো ইমানদার হ্যায় উসকা নৈতিক হোনা পড়েগা। और अगर नैतिकता इनके अंदर नहीं है तो फिर आगे बहुत सारे सवाल उठेंगे। इसलिए अगर आप ईमानदार हैं तो आपकी नैतिकता के आधार पर आपको इस्तीफा दे देना चाहिए। ऐसा मेरा व्यक्तिगत तौर पर इंसानियत के नाते और भारतीय राजनीति में नैतिकता बची रहे इस आधार पर हमारी ऐसी अपेक्षा होगी। क्योंकि अगर मुख्यमंत्री जेल में रह करके सरकार चलाएगा तो पूरे सरकार के कामकाज के तमाम गोपनीय जानकारियां उसके पास रहेंगी, क्या यह संभव है? জম্মু কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ধৃত চার জঙ্গি, ধৃত জঙ্গিরা জৈশ-ই মোহাম্মদ সদস্য বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে গত সন্ধ্যায় নওগাঁর কাছে নাকা চেকিং চালানোর সময় একটি গাড়ি দ্রুত বেগে বেরোতে গেলে ধরে ফেলে সেনা এবং পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের সমালোচনায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিদেশমন্ত্রী বলেন, ইসলামাবাদ সন্ত্রাসকে শিল্প পর্যায়ে নিয়ে গেছে। মস্কোয় সন্ত্রাসবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 133, আহত 100 বেশি। একটি কনসার্ট হলে ঢুকে এলোপাথারি গুলি চালায় চার জঙ্গি, এই চার জঙ্গি ধরা পড়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভারত সরকারের শিক্ষামন্ত্রকের ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে ভারতীয় ভাষা সমিতির সহায়তায় কলকাতায় শ্রী অরবিন্দ ভবন সভাগৃহে গতকাল আয়োজন করা হয় ভারতবর্ষ এক দেশ বহু ভাষা শীর্ষক আলোচনা সভার। এর সূচনা করেন ইনস্টিটিউট পরিচালক অরিন্দম মুখোপাধ্যায়, বঙ্কীয় সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর বারিদ ঘোষ, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের পরিচালক ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। ডক্টর ঘোষ বলেন, কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে ইংরেজি এবং হিন্দি পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি হিন্দি এবং ইংরেজি আমার বঙ্গীয় সাহিত্য পরিষদে এক লক্ষ মঞ্চে উপবিষ্ট আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেভাবে আমাদের সমস্ত ভাষা শিক্ষার উপর জোর দিয়েছে এবং সেখানে আঞ্চলিক ভাষাগুলিকে যথাযথ গুরুত্ব দিয়েছে, হিন্দি বা ইংরেজির গুরুত্ব না কমিয়ে, হিন্দি এবং ইংরেজির গুরুত্ব তো যেমন আছে নিশ্চয়ই থাকবে রাষ্ট্র গঠনে,
কিন্তু আঞ্চলিক ভাষাগুলির গুরুত্ব আপনার থাকবে এবং সেটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যথাযথ মর্যাদার সঙ্গে দেখেছে, সেটা নিয়েই আজকে আলোচনা। এবং আমরা আজকে এই সেমিনারটার পর সকলেই সমৃদ্ধ হবে এই আশা রাখছি। রঙের উৎসবের প্রস্তুতি দেশজুড়ে, দোলের আগের দিন হয় নাড়াপোড়া, দোল এবং হোলিকে কেন্দ্র করে উৎসাহ তুঙ্গে। কলকাতাতেও ধরা পড়েছে একই ছবি, সব বয়সের মানুষই সামিল এই উৎসবে। সকলেই চাইছেন তাদের পছন্দের দ্রব্য ব্যাগবন্দি করতে, বাহারি রং পিচকারি, আবির থেকে মাস্ক, টি শার্ট, এমনকি নকল চুলের নিজেকে আড়াল করতে চাইছে কেউ কেউ। তা নিয়েও উৎসাহ আনন্দ চোখে পড়ছে। তো আমরা লাস্ট 3 ইয়ার্স ধরে একটা বসন্ত উৎসব করি, মানে জাস্ট শান্তিনিকেতনের পুরো পরিবেশটাকে আমরা পাড়ার মধ্যে ধরে আনি। তো সেই কারণেই, সেই আয়োজনের জন্যেই আমাদের সকাল সকাল আসতে হয়েছে, পুরো আবির নিয়ে চলে যাওয়ার জন্য কালকের প্রোগ্রামের জন্য। যত রকম রং পাওয়া যায় আবিরের, মানে আমরা ড্রাই হোলি খেলাটাই পছন্দ করি, সেই জন্য আবির। মানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ লেতে সেনা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে হোলি উদযাপনে সামিল হন। এই উৎসবের দিনে তাদের সঙ্গে থাকতে পেরে রাজনাথ সিং খুশি প্রকাশ করেন। আপ লোগো কে ফৌলাদি ও বুলন্দ হৌসলো কে ঘেরো কে বীচ হামারা পুরা দেশ খুদ কো পুরি তরহ সে মহফুজ পাতা হ্যায়। হামারে দেশ কি এক লম্বি সীমা হ্যায়, ইন সীমাবর্তী ক্ষেত্রো সে কভি কভার চিন্তাজনক খবরে ভি আতি হ্যায়। ইন খবরো কে বাওজুদ আপকো মালুম হ্যায় কি আপকা দেশ এক খুশহাল ভরি জিন্দগি জি রাহা হ্যায় অর লাগাতার ইয়ে হামারা দেশ আগে বড় রাহা হ্যায়। স্কুল হো ইয়া অস্পতাল, মন্দির হো ইয়া মসজিদ ইয়া কারখানে, অফিস দপ্তর হো ইয়া দোকান, সব আপনি আপনি গতিবিধিও মে পুরি তরহ সে ব্যস্ত হ্যায়, মস্ত হ্যায়, ক্যোঁকি সীমা পর আপ জ্যাসে বাহাদুর জওয়ান মুস্তৈদ হ্যায়। আগামীকাল দোল, রঙের উৎসবে মেতে ওঠার অধীর প্রতীক্ষা দেশজুড়ে। তবে বহু জায়গাতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাঙিয়ে নেওয়ার পালা। মথুরা এবং বৃন্দাবনে তেমনই ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায়। দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের বসন্তের রঙে রাঙাতে অভিনব উদ্যোগ নিল শারদীয়া সমাজসেবী সংস্থা। লাইট হাউস ফর দি ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ফুলের পাপড়ি ছড়িয়ে নাচে গানে ফুল দোল উৎসব পালন করা হলো। সংস্থার কর্ণধার সৌমেন সাহা জানালেন, ফুলের স্পর্শে এবং সুগন্ধে এদের মধ্যে বসন্তের বার্তা পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য। দশ বছর ধরে শারদীয়া ফুলদোল চলছে। প্রথম বছর যে চিন্তা ভাবনা থেকে শুরু হয়েছিল, যে আমরা যখন এদের সাথে এসে অন্যান্য অনুষ্ঠান করি তখন জানতে পারি যে এদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা এই কেমিক্যাল রঙের জন্যই হচ্ছে তাদের দৃষ্টিশক্তি চলে গেছে, তখন আমাদের মাথায় আসে যে এদের সাথে কীরকমভাবে হোলিটা খেললে এদের সেই মনে সেই আনন্দটা আমরা ফিরিয়ে দিতে পারবো। তা আমরা প্রথম বছর থেকে সেই 10 বছর ধরেই আমরা হাতিয়ার করেছি ফুলকে। ওদের কাছে কেমিক্যাল রং বা আবির হচ্ছে জাস্ট একটা গুঁড়ো, আর ফুলটার ওরা যা গন্ধ জানে, বর্ণ জানে, অবয়ব জানে, সবটাই জানে। সেই গন্ধ বর্ণ দিয়ে ওরা ফুলের হোলিতে মাতে প্রত্যেক বছর। কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আনুষ্ঠানের পর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে 50,000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ নামের এক সংগঠন। বহরমপুরে ফরাসডাঙ্গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ। আজ সকাল 9টা থেকে জেলায় 26টি ব্লক ছাড়াও পড়শি জেলা থেকে আগ্রহীরা ভিড় জমাতে শুরু করেন। নমঃ শ্রীমদ্ভগবদ্গীতা।
যুগান্তর ইকোস ফ্রম দি পাস্ট ভিশন অব দি ফিউচার শীর্ষক জিনিয়াস কিডস অ্যানুয়াল কনসার্ট 2024 আয়োজন করা হলো কলকাতার মধুসূদন মঞ্চে। মূলত করোনা মহামারীতে পিতামাতাকে হারানো শিশুদের সাহায্যার্থে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস কিডস ডিরেক্টর বিকাশ কুমার সিং, অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও বিপ্লব রায় সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকলেই পিছিয়ে থাকা মানুষের জন্য কিছু কাজ করার আহ্বান জানান। আমরা যাই করি না কেন, তার একটা অংশ আমাদের তো উদ্বৃত্ত থেকেই যায়। সেই উদ্বৃত্তটা যেন নিজের লাক্সারিতে খরচা না করে আমরা যেন পৌঁছে দিই যাদের কাছে প্রয়োজন আছে, যাদের কাছে ওটা নিড, এবং সেইটার যে উদ্যোগটা সেটা আমাকে আরও টেনেছে যে 200 জন কোভিডে যে সমস্ত বাচ্চারা তাদের বাবা মাকে হারিয়েছে, যাদের পড়াশুনো করার ক্ষমতা নেই, তাদের সারা জীবনের পড়াশুনো অর্থাৎ তাদের একটা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখানো, তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া, যারা দুর্ভাগ্যবশত কোভিডে বাবা মাকে হারিয়েছেন, তাদের আর্থিক অবস্থান নেই, এটা ভীষণ ভালো উদ্যোগ। সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসা উচিত সমাজের ভালো কাজের জন্য। আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে প্রথম, মানে এটা আমাদের সোশ্যাল কমিটমেন্টের প্রতি সবাইকে জাগ্রত করা, সবাইকে মানে প্যারেন্টসদের বাচ্চাদের। আমাদের এটা থ্রু অ্যানুয়াল কনসার্ট আমরা একটা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডসও প্রত্যেক বছর করি, যেটাতে আমরা বিভিন্ন শ্রেণীর থেকে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনস যারা সত্যিকারের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কাজ করছে আমাদের সোশ্যাল আপলিফমেন্টের জন্য। আইপিএলে আজ রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। জয়পুরে খেলা শুরু দুপুর 3:30। অন্য খেলায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে, খেলা শুরু 7:30। আইপিএলে গতকাল প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস 4 উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালসকে। মোহালিতে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 175 রানের লক্ষ্য রাখে দিল্লি ক্যাপিটালস। 4 বল বাকি থাকতে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। গতকাল ইডেন গার্ডেন্সের রুদ্ধশ্বাস দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 4 রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 209 রানের লক্ষ্য রাখে কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত 20 ওভারে সানরাইজ হায়দ্রাবাদ 7 উইকেটে 204 রান তোলে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করতে দিল্লিতে বৈঠক বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির। 46 জন প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, আরও 4টি আসনে প্রার্থী ঘোষণা বামেদের। সংসদে অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রীর একাধিক ঠিকানায় সিবিআই তল্লাশি অভিযান। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার, মহুয়া মৈত্রীর ঠিকানায় সিবিআই তল্লাশি এবং গার্ডেন ব্রিজ ইস্যুতে তৃণমূল সরকারের কঠোর সমালোচনায় বিরোধীরা। রঙের উৎসব দোল এবং হোলির প্রস্তুতি তুঙ্গে, বিকোচ্ছে আবির ও ভেষজ রং। লেতে সেনা জওয়ানদের সঙ্গে হোলি উদযাপনে প্রতিরক্ষামন্ত্রী। আইপিএলে আজ রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি। সংবাদ এখন এ পর্যন্ত। এরপর বেলা 3টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।